আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক স্বপ্না কুকিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই প্রতিদিনের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি পাকা আম আর তিল দিয়ে বড়া পাকা আমের বড়া এইভাবে বানিয়ে খেয়ে দেখুন স্বাদ কখনো ভুলবেন না উপরে মোছমোছের ভিতর নরম তুল তুলে যা মুখে দিলে মিলিয়ে যাবে এই সময়তে বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে তাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি পাকা আমের বড়া তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে তিনটা পাকা আম নিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিয়ে নিতে পারো আমের খোসাটা সারিয়ে নিচ্ছি তিনটাই খোসা সারিয়ে নিয়েছি হ্যান্ড দিয়ে আমের পিউরিটা বের করে নেব অনেক সুন্দরভাবে পিউরিটা বের হচ্ছে বাকি আমগুলো এভাবে করে বের করে নেব বাকি সবগুলোই করে নিয়েছি আমের পিউরিটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি তিল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দিচ্ছি দুই কাপ আটা তোমরা চাইলে আটা কম বেশি করে দিয়ে দিতে পারো এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এটার ভিতরে কিন্তু পানি অ্যাড করা যাবে না ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এর মধ্যেই চিনিটা গলে যাবে পাঁচ মিনিট পর ফিরে আসলাম এর মধ্যেই কিন্তু চিনিটা গলে গেছে আবার একটু ময়ন করে নিচ্ছি ময়ন করা হয়ে গেছে তেলটা আগে থেকে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি বড়া তোমরা বেশি করে বানিয়ে রাখলে তিন চার দিনের মতো খেতে পারবা এর মধ্যে কিন্তু নষ্ট হবে না বড়া ভাজার সময় চুলো রাসটা লো আর মিডিয়াম আসে রাখতে হবে এটা হাতে সময় নিয়ে ভাজতে হবে এক সাইডে হয়ে গেছে অপর সাইডে উল্টে দিচ্ছি বড়াগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে বড়া ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাকিগুলো এভাবে করে ভেজে নেব বাকি সবগুলো ভেজে নিয়েছি পরিবেশন করে দেখাচ্ছি তিলের একটা সেন্ট বেরিয়েছে তোমরা বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারো এতটাই মজার হয় বানিয়ে না খেলে বুঝতে পারবে না আশা করছি তোমাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবা রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ